বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চৌঠা মার্চ 11টায় অর্থাৎ আজকে সিপিআইএম এর উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল থেকে যে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে পেট্রোলের দাম, ডিজেল, পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির মূল্য কমানোর দাবিতে সিপিএম পার্টির ডাকে এক কর্মসূচি পালন করা হয়েছে এবং সেখানে একটা সুদীর্ঘ মিছিল রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে। বিক্ষোভ মিছিল করা হয়েছে সিপিএম পার্টির পক্ষ থেকে এবং পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কেরোসিন দামের কমানোর জন্য কিন্তু এই মিছিলটা করা হয়েছে। তার পাশাপাশি রাজধানীতে যেরকম ভাবে এই মিছিলটা করা হয়েছে একই রকম ভাবে কিন্তু আমবাসাতেও পেট্রোপণ্যের, রান্নার গ্যাসের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাকে নিয়ে আমবাসাতেও কিন্তু একই রকম ভাবে মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। আমবাসা সিপিএম এর পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, আমবাসা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করেছে এবং বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন সিপিএম এর আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়ে যাওয়ায় কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রত্যেকে এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে রাজধানী আগরতলা শহরের রাজপথে বিভিন্ন রাস্তা কিন্তু পরিক্রমা করেছে সুদীর্ঘ বামেদের এই মিছিল এবং একই রকম ভাবে পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন কন্টিনিউ সেখানে মূল্য বৃদ্ধি হচ্ছে, ছ মাস এক নাগারে মূল্য একটা জায়গায় স্থিতিশীল থাকার পরে এবং এতটাই মূল্য বৃদ্ধি হয়েছে যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে পেট্রোপণ্যের মূল্য এবং তার পাশাপাশি এই বিষয়গুলোকে কেন্দ্র করে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলোর দামের উপরও কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। সকাল 11টায় সিপিআইএম এর পশ্চিম জেলা যে পার্টি অফিস রয়েছে সেখানে অফিসের সামনে থেকে জমায়েত হয়ে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এক সুদীর্ঘ মিছিল করেছেন আগরতলা শহরের রাজপথে এবং সেই মিছিল উপস্থিত থেকে সিপিআইএম নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনব। নির্বাচনের সময় দেখা গেল কোন কোম্পানি তেলের দাম বাড়ছে, সরকারই অর্থতে পাচ্ছে, ঠিক ভোটের রেজাল্ট দেওয়ার পরে এই 12 দিনে 11 বার তেলের দাম বাড়িয়েছে। কালকে রাতে দেখলাম যে তেলের দাম, পেট্রোলের দাম 113 টাকার উপরে উঠে গেছে, ডিজেল 100 টাকার উপরে উঠেছে, রান্নার গ্যাসের দাম এবং আমাদের রাজ্যের মধ্যে দেখা গেল কালকে একজন অটো শ্রমিক ভাই বলছিলেন যে ইউক্রেনের যুদ্ধ যে ত্রিপুরাতে কি হয়েছে নাকি, ত্রিপুরার যে গ্যাসটা ন্যাচারাল গ্যাস, পাইপ গ্যাস যেটা আমরা পাই সিএনজি, এটা তো ত্রিপুরার থেকে উঠে, মাটির নিচ থেকে উঠে। এর আগে একবার এই সরকার এখানে স্যাম বসিয়েছেন, বলে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা মানুষের কাছে। আপনারা শুনলেন বাম নেতা পবিত্র কর কি বলেছেন এ ব্যাপারে এবং 12 দিনে 10 বার সেখানে পেট্রোলের, ডিজেলের দাম বেড়েছে এবং যার জেরে অনেকটাই সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ, এই কথাই তুলে ধরেছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সিপিআইএম। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।